যে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসে আমাদের নিজস্ব পেঁয়াজটা কমতে থাকে, আর তখন বাইরের থেকে আনতে, আর এই বাইরের থেকে আনার ক্ষেত্রেও আমাদেরকে প্রায় 90% ডিপেন্ড করতে হয় ভারতের উপর, ভারতের কাছে থেকে আনতে হয়, যেন পার্শ্ববর্তী দেশ সস্তা কম ট্রান্সপোর্ট কম করে বলে ভারত যখন বন্ধ করে দেয় বা তারা যখন দাম বাড়িয়ে দেয় আমাদের বাজারটা প্রভাব নষ্ট, যদি কমানো যায় প্রোডাকশনটা যদি একটু বাড়ানো যায়, এই সব বিবেচনায় কিন্তু আমি মনে করি পেঁয়াজটার ব্যাপারটা আমরা কিন্তু 3-4 বছরের মধ্যে করতে পারব, না হলে এই পেঁয়াজের জন্য আমাদের ভারতের উপর নির্ভর থাকতে হবে, দূর থেকে আনতে গেলে তা পচে যায়, দাম বেশি পড়ে, এই সমস্ত সমস্যা রয়েছে। আমার বিশেষ অনুরোধ কৃষিবিদদের কাছে যে এমন কিছু বীজ আপনারা চিন্তা করেন, হয়তো করছেন বাই দিস্টাইল, আমি শুনেছি কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন আমাকে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি কোনো প্রোডাক্ট আসে অথবা লং টার্ম ধরে রাখা যায় পাশাপাশি প্রিজার্ভ করারও সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে।